আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করার সময় মূলত অ্যাড কপি কিভাবে আপনি অন্যের অ্যাড কপি দেখতে পারেন সেটার উপর আইডিয়া করে আপনি নিজেদের জন্য বা আপনার নিজের ক্লায়েন্টের জন্য অ্যাড কপি লিখতে পারেন। তো এটা আমাদের যারা ফ্রিলান্সিং করি বা ফাইবারে কাজ করি তারা দেখা যায় যে ফাইবারে কিছু কিছু বায়ার আছে, তারা অর্ডার করে চলে যায়, ঠিক আছে, অর্ডার করে চলে যায়, সব কিছু ইনফরমেশন দেয়। আবার কেউ কেউ আছে বলে যে তুমি অ্যাড কপিটা লিখে নাও, নিজের মতো করে একটা অ্যাড কপি লিখে নাও, বায়ার দিতে চায় না বা বলে যে তোমার ইচ্ছা মতো একটা করে ফেলো। তখন আমাদের যে প্রবলেমটা হয়, আমরা অ্যাড কপিটা লিখতে একটু হিমশিম খেয়ে যাই যে আমরা কী ধরনের অ্যাড কপি লিখবো, সেটা বায়ারের পছন্দ হবে কি না বা রিজেক্ট করে দেয় কি না। তো এরকম কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে। তো সেই প্রবলেম থেকে আমরা কীভাবে মানে সলভ পেতে পারি বা বেরিয়ে আসতে পারি সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড কপিটা যদি আমরা অনেকজনের মানে হাজার হাজার অ্যাড কপি যদি আমরা দেখতে পারি তাহলে কীরকম হয়, ধরেন সেখান থেকে আমি চাইলে নিজের মতো করে একটা তৈরি করে নেবো, জাস্ট কিছু সেন্স করবো, কিছু সেন্স করে আমার অ্যাড কপিতে আমি আমার অ্যাড ক্যাম্পেইনের ডেসক্রিপশনটা চালিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। তো আজকের ভিডিওটা মূলত অ্যাড কপির উপরে, কীভাবে আমরা অ্যাড কপি অন্যের অ্যাড কপি বের করে সেটা আমাদের অ্যাড ক্যাম্পেইনের ভিতরে আমরা সেট আপ করে আমরা কাজটা ভালোভাবে বাইরকে বুঝিয়ে দিতে পারবো এবং এটা করে আমরা আর্ন করবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটার অ্যাড কপি কীভাবে বের করা যায় বা অ্যাড ক্যাম্পেইন, অবশ্যই আপনারা সবগুলো ক্লাস করছেন যে অ্যাড ক্যাম্পেইনের, নাহলে তো আর অ্যাড কপি সম্পর্কে আসলে কিছু করতে পারবেন না অ্যাড কপি দিয়ে। তো আপনি ওইভাবে ডিসক্রিপশনগুলো নিতে পারেন, ঠিক আছে। তো আপনি যেহেতু আমি এখানে অনেকগুলো অ্যাড ক্যাম্পেইন রান করছি, সবগুলো বন্ধ আছে, অনেকদিন আগে করছি তো সেখানে রেজাল্ট দেখাচ্ছে না। তো আপনি যদি এবার আমরা কথা না বাড়িয়ে এবার আমরা ডাইরেক্ট চলে যাব অ্যাড কপি কীভাবে দেখব অনলাইনটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে লিখব ফেসবুক, ফেসবুক অ্যাড লাইব্রেরি। ওকে, অ্যাড লাইব্রেরি লিখলে নিচে আপনি এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আপনার কাছে এরকম অনেক কিছু আসতে পারে, তাহলে আপনি ডাইরেক্ট চলে যাবেন facebook.com/ads/library। ওকে, এটা লিখে সার্চ করবেন। এটা হচ্ছে আমাদের API বলতেছে, এখানে গো টু API যাইতে বলতেছে, ফাংশনালিটি অনেক কিছু আছে এখানে সিস্টেমে। আপনার কোনো কোথাও কোনো কিছুতে ক্লিক করতে হবে না, জাস্ট আপনি এখানে দেখেন সার্চ অ্যাড লেখা আছে, সার্চ অ্যাড, সেট আপ ইউর লোকেশন অ্যান্ড চুজ অ্যান্ড ক্যাটাগরি, স্টার্ট ইউর সার্চ, ভিউ সার্চ টিপস। ওকে, তো আমরা যেটা করব এবার, আমরা এখান থেকে, এখানে বাংলাদেশ আছে, আমি চাচ্ছি যে ইউনাইটেড স্টেটসের একটা অ্যাড কপি লিখব বা সারা ওয়ার্ল্ডের যেরকম যতগুলো অ্যাড আজকে রান হয়েছে সবগুলো অ্যাডের আমি দেখব যে তারা কীভাবে অ্যাডগুলো রান করছে বা সেটা তারা কী কী লিখছে বা কী ইমেজ দিছে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে চাইলে স্পেশাল বা স্পেসিফিক কান্ট্রি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো আমাদের চাচ্ছি যে আমরা এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে, তো আমি সমস্ত অল দিয়ে দিলাম, অল দিতে পারি আর অথবা নির্দিষ্ট লোকেশন দিতে পারেন আপনারা। তো এটা করার পরে আমরা এবার যাবো অ্যাড ক্যাটাগরি। ওকে, অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবো, এখানে অনেক ধরনের অ্যাড থাকতে পারে, আপনাদের অনেকটা অপশন আসতে পারে, আমার এখানে দুটো অপশন আসতেছে, আপনাদের অনেকটি অপশন আসতে পারে, সেটা আপনার এটার উপর নির্ভর করবে, ঠিক আছে। আমি চাচ্ছি যে অল থাকবে, এটা আপনারা দুইটাই অল দিয়ে দেবেন। ওকে, অল দিয়ে দিলাম, অল দিয়ে দেওয়ার পর এবার দেখেন আমি এখানে লিখবো ধরেন ফ্যাশন। ওকে, ফ্যাশন লিখবো, ফ্যাশন লিখে এবারে আমি ইন্টারে চাপ দিব, ইন্টারে। ওকে, মাউসের কিবোর্ডের ইন্টারে, ঠিক আছে, কিবোর্ডের ইন্টারে চাপ দিবেন। ওকে, ডান। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারেন, ঠিক আছে, ফিল্টার করতে পারেন ল্যাঙ্গুয়েজ, অ্যাডভার্টাইজ, প্ল্যাটফর্ম, মিডিয়া ড্রাইভ, এগুলো আপনারা আশা করি বুঝতে পারবেন। এগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাড কপ মানে ই করতে পারেন, ফিল্টার করে নিতে পারেন। তো আমি চাচ্ছি না ফিল্টার করতে, আমি দেখেন আমি চাচ্ছি যে আজকে দেখেন টোটাল রেজাল্ট আসছে 50,000 ফেসবুকের ভিতরে শুধু এই কিওয়ার্ড মানে ফ্যাশন রিলেটেড অ্যাড ক্যাম্পেইন রান হয়েছে, মানে অ্যাক্টিভ আছে এখন 50,000 অ্যাড ক্যাম্পেইন। আপনি বুঝতেছেন ব্যাপারটা কি এখানে? তো এবার দেখেন তারা কীভাবে অ্যাড ক্যাম্পেইন লেখছে, দেখছেন এখানে তারা এই একটা অ্যাড ক্যাম্পেইন চলতেছে, এটা ভেবে অন্য একটা বাসায় দেখছেন, এখানে দেখেন তারা কীভাবে অ্যাড ক্যাম্পেইন লেখছে, এখানে কিন্তু দেখেন লেখছে স্পন্সার, বুঝতে হবে যেগুলো আপনার অ্যাড চলতেছে, ঠিক আছে। আর এটা কবে থেকে শুরু হয়েছে অ্যাডটা, আমরা যদি একটা ডিটেলসে যাই, ধরেন ফ্যাশনের এই ডিটেলসে যাই,
ধরেন এইটা আমার পোশাকটা ভালো লাগছে, ঠিক আছে, এটা অন্য একটা বাসায় যদিও আমি আরও নিচে যাই, সমস্যা নাই। তো ধরেন এখানে কিছুই লাগে নাই, এখানে আমরা ভিউ ইনস্টাগ্রাম দেখতে পারবো। ওকে, আমি দেখি অল শি ডিটেলস, শি অ্যাড ডিটেলস। ওকে, আমি এখানে ক্লিক করলাম এই অ্যাক্টিভিটির ভিতরে। আমরা দেখি তার পেজে খুব একটা লাইক নাই, ফলোয়ার আছে ইনস্টাগ্রামে এত। তো এখান থেকে আমরা তার ইগুলো দেখতে পারবো, ঠিক আছে, অ্যাডটা দেখতে পারবো। তো এখানে তার অ্যাডটা আমরা দেখতে পাচ্ছি, দেখি কী কী আছে অ্যাডটা। ওকে, এখানে ইমেজ দিছে, শুধু ইমেজ দিছে। আমরা চাইলে কিন্তু তার ভিজিট করতে পারি, তিনি যে লিঙ্কটা দিছে কি ভিজিটর মানে ট্রাফিক অ্যাড চালাইতেছে। তো আমরা ট্রাফিক অ্যাডের ইটা দেখতে পারি, তিনি কিন্তু ইনস্টাগ্রামে তার ট্রাফিকগুলো নিচ্ছে, ঠিক আছে, ভিজিটর এখানে লেখাই আছে, দেখেন ভিজিটর ইনস্টাগ্রাম। ওকে, এটা ট্রাফিক, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য এই কাজটা করতেছে, এটা হচ্ছে তার পেজ। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা আমরা অ্যাড কপি দেখতে পারি, এখানে দেখেন একটা ছোট্ট করে একটা নাম লেখছে আর একটা হ্যাশট্যাগ ইউজ করছে, আর কোনো কিছু করে নাই। তো এই অ্যাড কপিতে তো আমাদের কোনো কাজে লাগবে না, আমি চাচ্ছি যে ভালো একটা অ্যাড কপি থাকবে। তো এই একজন লেখছে তার একটা পোশাকের, তো এখানে এক একজনে এক একটা লেখছে, আবার কেউ কেউ দেখছেন এখানে একজনেরই কতগুলো অ্যাড চলতেছে, লঞ্চ মার্স। ওকে, এখনই অ্যাক্টিভ আছে, 18, এটা 18 তারিখে অ্যাক্টিভ হয়েছে। তো এটার অ্যাড কপিটা দেখি, দেখেন সবাই খুব একটা ভালো করে অ্যাড কপি লাগে নাই, আবার কেউ কেউ হ্যাশট্যাগ ইউজ করছে বেশি, লেভেল ইয়ার্স ফ্যাশন ফ্রেন্ডস স্টাফ। তো দেখি আমার মনের মতো কোনো কিছু হয়নি, কেউ কেউ আছে আবার লিঙ্ক দিছে, ঠিক আছে। এবার যদি আমরা একটা সমস্ত ডিটেলস দেখতে চাই এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখেন মোটামুটি অনেক কিছু আছে, এখানে এই একটা অ্যাড কপি লেখছে, ঠিক আছে, এখানে একটা অ্যাড কপি লেখছে একটা ভিডিও দিয়ে। দেখেন আপনি এখান থেকে অনেক কিছু ডাউন মানে অ্যাড কপি দেখতে পারবেন, ঠিক আছে, অ্যাড কপি আইডিয়া নিতে পারবেন যে ফ্যাশনের অ্যাড কপি কী। আবার হোমের যদি থাকে, ধরেন একটা ব্যাগ থাকবে, ব্যাগ দিয়ে দিই, দেখি ব্যাগ, দেখেন ব্যাগের অ্যাড কপি কীভাবে লিখবেন। তাহলে যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনার থাকে সেটার প্রোডাক্টের উপর বেস করে কিন্তু আপনি অ্যাড কপি লিখতে পারেন। দেখেন অ্যাড কপি, দেখেন কতগুলো আসছে, আপনি শেষ করতে পারবেন না এরকম। দেখেন চমৎকার চমৎকার কিন্তু অ্যাড কপি লিখছে, দেখছেন অনেক বড় একটা অ্যাড কপি। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন অ্যাড কপিটা কত বড় সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখছেন অ্যাড কপি, এটা একজনে অনেকগুলো অ্যাড চালাইছে। আবার এটা দেখতে পারেন, দেখছেন অ্যাড কপিটা, আমি অ্যাড কপির উপরে ক্লিক করছি, দেখেন বিশাল বড় বড় অ্যাড কপি। তো আপনি কিন্তু এগুলো কপি করতে পারেন, ঠিক আছে, অথবা কিছুটা চেঞ্জ করে আপনি নিজের বিলে চালাই দিতে পারেন, একদম সিম্পল, ঠিক আছে, কোনো কপিরাইট নাই, ঠিক আছে, আপনি লেখার ভিতরে কোনো কপিরাইট নাই। তো আপনি এগুলো করতে পারেন। তো দেখেন অ্যাড কপিগুলো, আশা করি অ্যাড কপি নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই, বা ইমেজ যদি কোনো সমস্যা থাকে, ধরেন এখানে একটা ভিডিও চলতেছে, এই ভিডিওর উপর বেস করে আপনি একটা ভিডিও তৈরি করলেন, তারপরে ধরেন একটা পিকচার আছে ওইটার উপর নির্ভর করে আরেকটা পিকচার তৈরি করলেন, তাহলে কিন্তু হয়ে যাবে, দেখছেন অনেক বড় বড় অ্যাড কপি, ঠিক আছে, এক একজনে এক একটা অ্যাড কপি লাগতেছে। তো যাই হোক, আমরা এখান থেকে অ্যাড কপি সম্পর্কে মোটামুটি জানলাম যে কীভাবে আমরা অ্যাড কপি লিখতে পারি, অথবা আমরা এইগুলো আইডিয়া নিতে পারি। দেখেন এখানে একটা অ্যাড কপি লেখছে, ওকে, আমার দেখেন অ্যাড কপি, দেখছেন এখানে তার ব্যাগের লিঙ্ক দিছে, এখান তেন ইত্যাদি দিছে। তো দেওয়ার পরে অ্যাড কপি চালু করছে। তো যাই হোক, আমরা বুঝতে পারছি এখান থেকে। তো আশা করি আপনারাও বুঝতে পারছেন যে কীভাবে অ্যাড কপি বের করতে হয় এবং সেটা দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। আশা করি আপনাদের একটু হলে হেল্প হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তো আপনারা কিন্তু এভাবে কপি করে আপনার নিজের কাজ চালাতে পারেন, ঠিক আছে, সহজ, এটা বলা হয় শর্টকাট পদ্ধতি। ওকে, তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো আমি এখানে শেষ করে দিই।